আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো না ঘুরে আসি। ভ্রমণ সিরিজের সপ্তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা রাঙ্গামাটির যে হোটেলগুলোতে ছিলাম তার পরিচয় তুলে ধরছি। আমরা ছিলাম মোটেল জর্জ রাঙ্গামাটি, আরেকটি হোটেল হোটেল সাংহাই। তবে বেশিরভাগ সদস্যই আমরা মোটেল জর্জে ছিলাম বিদায়। এই ভিডিওতে মোটেল জর্জ সম্পর্কেই বিস্তারিত তুলে ধরব, আর সাংহাই হোটেলের ভেতরটা আমরা দেখাতে পারছি না, আমরা পর্যাপ্ত ভিডিও সেখানে করা হয়নি। কিন্তু এই মোটেল জর্জের সম্পর্কে আপনাদেরকে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা হোটেল মোটেল জর্জে মোট 14টি ডবল এসি নন এসি মিলে বুকিং দিয়েছিলাম, আর হোটেল সাংহাইতে ডবল এসি 5টি রুম বুকিং করেছিলাম। এই মোট 19টি রুমে আমরা, ডবল কোয়ালিটির রুমে আমরা 2 দিন ধরে রাঙ্গামাটিতে অবস্থান নিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোটেল জর্জ এর ভিতরের দিকে, চলুন আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ডবল রুম এখানে 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনার নামটা কি বলেন আমাদের? জি, মোহাম্মদ কালাম হোসেন। মোহাম্মদ কালাম হোসেন ভাই, ম্যানেজার এখানকার হোটেল জর্জ। আমরা প্রথম উঠে এই ওনার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে রুম বরাদ্দ দিয়েছে এই হোটেলে। আপনারা আসলে ওনার সাথে কথা বলতে পারবেন, ওনাকে পেয়ে যাবেন এখানে। আপনি এখানে কি পদে আছেন? ম্যানেজার হিসাবে আছেন উনি। ধন্যবাদ আপনাকে। এই হলো হোটেলের রিসেপশন রুম। হোটেলের রিসেপশন রুমটা আমরা করি নাই আগে। এই রিসেপশন রুমে আমাদের সদস্যরা বসে আছে। রিসেপশন রুম থেকে বের হয়ে আমরা এবার হোটেলের ভিতরের ক্যাম্পাসটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, হোটেলটি লেকের পাশে অবস্থিত। রাঙ্গামাটির বিভিন্ন লেকের সৌন্দর্য সহ বিভিন্ন স্পট দেখতে হলে এই হোটেলের পাশেই লেকের সামনে খেয়াঘাট আছে। আমরা গতকাল এই হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেই ট্রলার রিজার্ভ করেছি এবং হোটেল থেকে সামান্য একটু দূরেই ঘাট, এখানে পায়ে হেঁটে গিয়ে ট্রলারে উঠেছি। আমরা পুরো রাঙ্গামাটির বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি খুব সহজে, এই জন্য হোটেলটি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। বন্ধুরা, রাস্তা থেকে বোঝা যায় না হোটেলটির ভিতরে এতটুকু খোলামেলা জায়গা আছে। আসলে এখানে বড় আকারে কার পার্কিং সুবিধা আছে, স্পেস রয়েছে, গাড়ি নিয়ে আসলে এই হোটেলের মধ্যে কার পার্কিং অনায়াসে করা যাবে। আমি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি অনেক জায়গা খালি আছে ভিতরে।
বন্ধুরা, এই হোটেলে অবস্থানরত আমাদের সকল ট্যুর মেম্বারদের কক্ষে গিয়ে পর্যাপ্ত সময় সুযোগের অভাবে প্রত্যেকটি রুম থেকে ভিডিও চিত্র ধারণ করা আমার সম্ভব হয়নি, তবে যেগুলো করেছি তা দেখাচ্ছি। আমরা এই যে তিন তলার উপরে উঠে গেছি, এখান থেকে এই যে দেখুন, এরকম ভাবে আমরা আমরা ভিতরে ঢুকলাম। হোটেলটি এইভাবে ঢুকে আমরা হোটেলটিতে প্রবেশ করলাম। কক্ষটি 302। এটা অনেক বড় একটি স্পেসিয়াস রুম। এই রুমে এটা ডবল বেডের। এখানে চারজন আমরা ফ্যামিলি মেম্বার, চারজন থাকার জন্য বড় একটা স্পেস। এটা এসি রুম, এটা এসি রয়েছে আর ডবল এসি। এখানে একটি সোফাসেট রয়েছে। হোটেলটি মোটামুটি হোটেলের পরিধিটা বড় আছে, টেবিল আছে, তারপরে টেলিভিশন আছে, আমাদের এই যে আলনা আছে এবং লকার আছে, একটি আমাদের জিনিসপত্র রাখার আলমিরা আছে। মোটামুটি একটা এ কোয়ালিটির হোটেলের একটা রুম। এখানে এসি থাকার কারণে এখানে রুমটি একটু অ্যারিস্টোক্র্যাট। আর এটা হচ্ছে হোটেলের বাথরুম। এই বাথরুমে আমরা ইংলিশ কমোড আছে আর এখানে ওয়াশরুম আছে, আবার মোটামুটি গিজার মেশিন আছে, যা যা দরকার একটা ওয়াশরুমে মোটামুটি আছে, ঝর্ণা আছে। তা আমরা এই এই হোটেলটিতে 2 দিন অবস্থান করেছি। গতকাল রাত্রেও ছিলাম আর আজকে রাত্রে থাকব। আগামী দিন আমরা এই হোটেল ছেড়ে যাব, এই আগামী দিন আমরা চট্টগ্রাম চলে যাব। এটি হচ্ছে মোটেল জর্জ। এই হোটেলের তৃতীয় তলায় আরও 2 একটি রুমের সচিত্র প্রতিবেদন তুলে ধরছি। হ্যাঁ, এই যে এটা একটা ওয়াশরুম, খুবই সুন্দর ওয়াশরুমটা, পরিপাটি একটা ওয়াশরুম আছে এখানে। আর এখানে এই রুমটা, এই রুমের নাম্বার কত দোস্ত? ও, 1 নম্বর রুম। এই যে এই নাম্বার, এই রুমটাতে আমরা প্রবেশ করলাম। এটা ডবল বেডের রুম। এই রুমে আমাদের চারজন, আর এই যে সোফা সেট আছে এখানে বসার, আবার এখানে ইয়ে আছে, এটার নাম কি, ড্রেসিং টেবিল আছে, এবং এই যে খাটগুলো অনেক বড় আছে, আর টেলিভিশন আছে। মোটামুটি একটা হোটেলে সবাই, এই যে একটা বারান্দা আছে এই হোটেলের, আবার মাশাল্লাহ অনেক বড় বারান্দা, এই যে অনেক বড় বারান্দা এটা। আর এই যে আমাদের এই যে হোটেলের এই পাশে এখান দিয়ে রাস্তা, 303 নম্বর রুম, তিনতলায় 303 নম্বর রুম, মানে 3 নম্বর রুম। এটা হলো নবী মাসুদ আশরাফ স্যার, ওনার মেয়ে সহ আছেন। এই রুমের ইয়েটা এরকম ভিউটা। এখানে ডবল বেডেরই, এটা এসি, এসি আছে, এসি এসি রুম। এটা ভালো লাগলো মোটামুটি। ইংলিশ কমোড আছে। বন্ধুরা, আমরা এবার এসেছি আমাদের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার ফরিদ আফার রুমে। এটা ডবল বেড, প্রতিটা রুমই এখানে ডবল বেড এবং এসি রুম।
বন্ধুরা, এই হলো রাঙ্গামাটির হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল। এই হোটেলে আমাদের মাননীয় প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন টিচার ছিলেন, যারা হোটেলের সামনে গ্রুপ ছবি তুলেছেন, কিন্তু ভিতরের কোনো দৃশ্যাবলী আমরা আপনাদেরকে ভিডিও ধারণ করিনি, বিদায় দেখাতে পারলাম না। বন্ধুরা, গত দুই দিন আমরা রাঙ্গামাটি ঘুরার পর এখন আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে পথিমধ্যে প্রথমে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, তারপর কর্ণফুলী পেপার মিল, এরপর পতেঙ্গা হয়ে আমরা চট্টগ্রাম যাব, আর সেখান থেকে ট্রেনে চড়ে আবার ঢাকায় যাব। এখন চট্টগ্রামে যাওয়ার জন্যে আমরা এই দুটি বাস রিজার্ভ করেছি। আমাদের দুটি বাসে যাত্রীরা ইতিমধ্যে উঠে গেছেন। আমরা এখন যাচ্ছি কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে তাহলে আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।